वेलकम बैक टू माय चैनल डीएचएस फैमिली मेम्बर से आशा करछि तुमरा जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। तो एखन बजे होच्छे 8:30। तो तुमरा देखलेई आमार पूजो देवा शेष, पूजो शेष करे आबार आसलाम तोमादेर सामने। तो भाबछि आजकेर ब्लगटा एखान थेके स्टार्ट करब। तो आज तोमादेर देखाबो आमि आर आमार छेले की की करी सारा दिन। तो देखो এটাও লাগিয়েছি, এই যে দেখো নতুন লাগিয়েছি, দুই দিন হয়ে গেল লাগিয়েছি। তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো আমি আর আমার ছেলে কি কি করি। এই যে দেখো আমার ছেলে ঘুমের থেকে উঠে গেছে, ছেলে এখন অল্প চার্জ হবে কারণ মাত্র ঘুমের থেকে উঠেছে। তো শুধু অল্প ফ্রেন্ডদেরকে গুড মর্নিং বলে দাও, হাই করে দাও, বলো আমি ফ্রেশ হয়ে নি আবার আসবো। এই যে আমার ছেলে ফ্রেশ হয়ে এসে গেছে। তো এখন আমি আর আমার ছেলে খাবো, আমি খাবো চা, ছেলে খাবে দুধ বিস্কিট। তো দুজনে একসঙ্গেই খাই, ওকেও খাওয়াই আমিও খাই। তো প্রথমে ছেলে জল খেয়ে নে, তারপর চা খাওয়ার খাই। এই যে আমি চা নিয়ে নিয়েছি আর নিয়েছি লুচি, এটা কালকের ছিল, তো ভাবলাম চা দিয়ে খেয়ে দিই। তো চলো দেখতে থাকো। প্রথমে সামান্য ঘি দিয়েছি অল্প, আর জিরা ফোড়ন দিয়ে ডালিয়া আর মুগ ডাল দিয়েছি। মুগ ডাল আর ডালিয়াটাকে অল্প ভেজে তারপর জল দিয়ে দিয়েছি। এই যে দেখো মানে এটাকে সেদ্ধ হতে দেব, আমি এটাকে এখন ঢাকা দিয়ে দিব। তো সকালের ব্রেকফাস্ট হবে ডালিয়া আর পাঁপড় ভাজা। সকালের ব্রেকফাস্ট আমার রেডি, এই হচ্ছে ডালিয়া আর এই হচ্ছে পাঁপড় ভাজা, সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বানিয়ে চলে এলাম ছেলেকে হোমওয়ার্ক করাতে। তো ছেলের এখন অনলাইন ক্লাস বন্ধ কারণ পূজার বন্ধ দিয়েছে, তাই বন্ধ বলে অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে। তো ভাবছি রোজ অল্প অল্প করে করাবো, নালে শেষ হবে না। তো তাই ছেলেকে অল্প হোমওয়ার্ক করিয়ে তারপর যাব আবার রান্নাঘরে। তো চলো দেখতে থাকো তোমরা। পিওটি পট। আমার লেখা কমপ্লিট। তো ছেলের হোমওয়ার্ক শেষ, আরো আছে, আজকে অল্পই লেখালাম, পরে আবার লেখাবো। তো এখন ছেলে ব্রেকফাস্ট করে নেবে কারণ ছেলের ব্রেকফাস্ট করতে লাগবে 1 ঘন্টা। ও কার্টুন দেখবে, দেখে দেখে তারপর খাবে, নালে খাবে না। আচ্ছা এখন বলো আমি খেয়ে নি, এখন আমি
देखो छेले के ब्रेकफास्ट दिए आमी चले एसेछी रान्ना घरे आबार। तो आमार डाल हुए गेछे, एकटा छोट्टो टमेटो छिलो ओटा दिए दिएछी, ना होले नष्ट हुए जाबे। तो डाले आमी सर्षा सम्बार देइनी, कालो जिरे दिएछी। अनेके सर्षा दे तो भाबलाम आजके आमी सर्षा दिब ना, कालो जिरे दिए दिएछी। तो डाल आमार हुए गेछे, तो डालटा आमी एखन नामिए निब। এখন বানাবো হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে কুয়াশ ঘন্ট। তো আমি এখানে চিংড়ি শুটকিগুলো প্রথমে অল্প সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর অনেকবার ধুয়েছি, কারণ শুটকি মাছে ভীষণ নোংরা আর অনেক বালি থাকে। তো তাই অনেকবার ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন সামান্য নুন আর হলুদ দিয়ে শুটকি মাছগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব শুটকি মাছগুলো। তো দেখো বন্ধুরা, আমি এখানে চিংড়ি শুটকিগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এই যে। আর কড়াইতে আবার অল্প তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কোয়াশগুলো কুড়িয়ে রেখেছিলাম। তো কোয়াশগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, হলদি দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। যে দেখো আমার কুয়াশ প্রায় সেদ্ধ হয়ে গেছে, জল যা বেরিয়েছিল শুকিয়ে গেছে। তো এখন আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। আর অল্প মিশিয়ে নিব, আরো 2-3 মিনিট রাখবো, রেখে নামিয়ে দিব। কেউ যদি না খেয়ে থাকো এরকম করে বানাবে, খুব ভালো লাগে খেতে। আমি চিংড়ি কুয়াশ ঘন্টটাকে নামিয়ে নিয়েছি, এই যে দেখো নামিয়ে নিয়েছি। তারপর এখন বানাবো মুখি কচুর তরকারি। তো আমি অল্প তেল দিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে, অল্প দারচিনি, একটা ইলাচি ফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিব কচু আর আলুগুলো। তো দেখো এখানে আমি কচু আর আলু অল্প ভাপিয়ে নিয়েছি, বেশি ভাপাইনি, কারণ বেশি ভাপালে একদম গলে যেতে পারে। তো এগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। এতে সামান্য নুন আর হলুদ দিয়ে দিব, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি কচু আর আলুগুলো ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, এখন মশলাগুলো দিয়ে দিব। তো এখানে মশলা হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, সামান্য আদা আর একটা ছোট্ট টমেটো দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব।
आलू और कचुटा आमार कषानो होए गेछे। एखन एटाते सामान्य जल दिए दिब, जल बेशी दिब ना, कारण जल बेशी दिले भालो लागबे ना। एटाके आमी माखो माखोई राखब, तो चलो अल्प जल दिए दी। এটাকে আমি আবার জলটাকে ফুটতে দিব। জলটা ফুটে উঠলেই আমার আজকের লাঞ্চ রেডি। তো আমার রান্না কমপ্লিট। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে টমেটো দিয়ে ডাল, চিংড়ি শুটকি দিয়ে কোয়াশ ঘন্ট, আর আলু দিয়ে কচু তরকারি। ये होच्छे मेनू। तो एखन जाबो आमी छेले के स्नान कराते, छेले के ओ स्नान कराबो, आमियो फ्रेश हुए आसछी आबार। तो चले एलाम छेले के स्नान करिए, आमियो फ्रेश हुए निलाम, केनो आजके अल्प गरम दिए छे। तो तुम्हरा देखलेई आमरा आमी की की काज करलाम। तो आशा करछी तोमादेर भालोई लेगेछे। तो আমার ছেলে বলছে তোমাদেরকে কিছু দেখাবে, তো দেখো ও কি দেখায়, দেখাও। ভালো করে দেখা। এই যে নিউ কার, কে দিয়েছে বলে দাও। বুয়া দিয়েছে। বুয়া দিয়েছে, বুয়া আর পিসিকে বুয়া বলে। তো কালকে দিয়েছে, তো পিসি বলে দিয়েছে যে এটা খুলতে না, এখন খুলতে না, পূজাতে খুলতে, কারণ এখন খুললেই শেষ। তো তার জন্য আমি বের করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন ইউজ করবে না, পূজাতে ইউজ করবে, তার জন্য রেখে দিয়েছি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর যারা আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ ভিডিওটি 5 মিনিট ওয়াচ করে তারপর লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমার সব নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই চলে যায়। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো, ভাত খেয়ে অল্প ঘুমাবে। তো খাওয়াটা আমি শেয়ার করব না, কারণ খাওয়াটা যদি শেয়ার করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর এখন কেউই দেখছি ভিডিও পুরো দেখে না। তো তার জন্য ব্লগটা বেশি বড় করব না। তো চলো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাডভান্স হ্যাপি দুর্গা পূজা সবাই। সবাই খুব এনজয় করো পূজাতে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।